হ্যালো বন্ধুরা, নিত্য নতুন ভিডিওর সঙ্গে আবারও একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে বলে রাখি, এখানে কিন্তু প্রতিটি জেলার যে বিডিও অফিস রয়েছে, বিডিও অফিসের আন্ডারে আপনারা এই সকল কাজগুলি পাবেন। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনারা বসবাস করে থাকেন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, আসাম, মুর্শিদাবাদ, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, পুরুলিয়া, নদিয়া, বারাসাত, ঝাড়গ্রাম, যে কোনো জেলায় আপনি বসবাস করে থাকুন, যে কোনো জেলায় বসবাস করে থাকলে কিন্তু আজকের এই আবেদনটি করতে পারবেন। আর আবেদনটি আপনাদের করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। কি প্রসেস রয়েছে, কি কি ক্রাইটেরিয়া লাগবে, আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনাদের গ্রাম রোজগার কল্যাণ যে সংস্থান, যে একটি অফিসিয়ালি সাইট রয়েছে, এই সাইটে কিন্তু আসতে হবে আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য, বা আজকের এই নোটিশটি আপনারা অনলাইনে আবেদন করবার জন্য। তো ভিডিওটি শুরু করবার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা একদমই নতুন আমার এই ভিডিওগুলি দেখছেন, এই ভিডিওটিতে একটি লাইকের সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনারা সেটা পেয়ে যাবেন। তো আজকের যে রিক্রুটমেন্টটি আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে গ্রাম রোজগার কল্যাণ সংস্থান। এটা কিন্তু একটি সংস্থান, ঠিক আছে, এর তরফ থেকে নিয়োগ করতে চলেছে, যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড আন্ডার, এখানে কিন্তু সেটা বলা রয়েছে। এবার গ্রাম রোজগার সহায়ক পোস্টে এখানে টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে এখানে আপনারা 30,000 শূন্য পদ কিন্তু ভ্যাকান্সি খালি রয়েছে, এখানে সেটাই ক্লেম করছে। এবার কোন কোন পোস্টের জন্য নিয়োগ করতে চলেছে সেটা সবার প্রথমে দেখে নেওয়া যাক। ডাইরেক্টর কো অর্ডিনেটর, এরপরে ব্লক কো অর্ডিনেটর, এরপরে হচ্ছে কম্পিউটার অপারেটর, এর সঙ্গে ব্লক সুপারভাইজার, ব্লক সার্ভেয়র পোস্টের জন্য নিয়োগ করতে চলেছে। তো এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। যেমন ধরুন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের জন্য এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন লাগবে, আর স্যালারি আপনারা পেয়ে যাবেন 16,500 থেকে 19,500 টাকার মধ্যে, যেটা কিন্তু আপনার বিডিও অফিসের মধ্যেই পাবেন। এরপরে ব্লক কোঅর্ডিনেটর পোস্টের জন্য এখানে আপনাদের গ্র্যাজুয়েশন, এবার যারা গ্র্যাজুয়েশন করছেন, অ্যাপিয়ারিং যাদের চলছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে বেতন রয়েছে 15,000 টাকা থেকে শুরু 17,500 টাকা অবধি। পরবর্তীতে 3 নম্বর পয়েন্টে চলে আসবো, যেখানে বলা রয়েছে কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান লাগবে 10+2 উইথ নলেজ ইন কম্পিউটার। তো এখানে আপনাদের 12 পাস করতে বলা হয়েছে, সঙ্গে কম্পিউটারের নলেজ আপনাদের লাগবে, তাহলে আবেদনটি করে নিতে পারবেন। এখানে বেতন পেয়ে যাবেন 13,500 থেকে 15,500 টাকার মধ্যে। এরপরে দেখতে পাবেন সর্বশেষ পয়েন্টে ব্লক সার্ভেয়র, এই পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে যে কেউ আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় পোস্টের জন্য কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এবার যেখানে রিমিউনেশন আপনারা পেয়ে যাবেন 12,000 টাকা থেকে 14,500 টাকার মধ্যে। এবার কি করে আবেদন করবেন, আবেদন করবার জন্য পাশেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে একটি বাটনগুলি রয়েছে, যে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই হিসাবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর বাকি কিন্তু প্রসেসগুলি দেখে নিতে পারবেন। এর সঙ্গে আমি চলে আসবো এজ লিমিট। এজ কিন্তু এখানে চাওয়া হয়েছে 18 থেকে 37 এর মধ্যে। এর সঙ্গে যারা ও এসসি রয়েছেন, এসটি এর সঙ্গে পিএইচ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 5 বছরের বয়সের ছাড় রয়েছে। এবার আবেদন করবার জন্য এখানে কিন্তু আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন লিঙ্ক, যার লাস্ট ডেট হলো 12/11/2021 তারিখে। আপনারা যদি কে আবেদনটি করতে চান নভেম্বরের 12 তারিখে কিন্তু করে নিতে পারেন, আবেদনটি খুবই সীমিত। এর সঙ্গে দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেবাস, যদি আপনাদের এই যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলির জন্য আবেদন করে থাকেন, এক্ষেত্রে যে সিলেবাস, আপনারা সিলেবাসটা কিন্তু এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদন করার জন্য এখানে কিন্তু কিছু ফিও পেমেন্ট করতে হবে, যার মূল্য হলো এসসি এসটি এর সঙ্গে পিএইচ হয়ে থাকলে 170 টাকা, ফর আদার্স ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু 320 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে। এবার এখানে কথা হলো যে এটা কিন্তু একটি সংস্থা, এখন গভর্নমেন্ট সেক্টরে স্বীকৃত কিনা সেটা কিন্তু এখানে সেভাবে তেমন কিছু বলা নেই, শুধুমাত্র বলা রয়েছে যে গভর্নমেন্ট স্বীকৃত কিন্তু বলা রয়েছে। এবার তবু আমি আপনাদের বলবো এই আবেদনটি করবার জন্য কিন্তু অবশ্যই দেখে শুনে আগে ব্যাপারটি বুঝুন, এখানে কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারে কল করে বুঝুন ব্যাপারটি কি রয়েছে, ফেক না অরিজিনাল, এরপরেই কিন্তু আপনারা আবেদনটি করবেন। এরপরেও বলে রাখি এটা কিন্তু একটি সংস্থান, গ্রামীণ রোজগার কল্যাণ সংস্থান, এটা কিন্তু কোনো সরকারি চাকুরি নয়, বেসরকারি একটি সংস্থান, জাস্ট একটি সংস্থান থেকে এই সকল পোস্টের জন্য নিয়োগ করতে চলেছে। এবার আপনারা আবেদন করবেন কি না এটা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এ ছিল আজকের এই রিক্রুটমেন্ট। আমার উদ্দেশ্য হলো আপনাদের যে কোনো রিক্রুটমেন্ট আপনাদের পৌঁছে দেওয়ার, তো সেটাই আমি আপনাদের শুধুমাত্র পৌঁছে দিয়েছি। এবার আপনারা আবেদন করবেন কি না সেটা কিন্তু ভেবেচিন্তে এবং কি ভেরিফাই করবার পরে আবেদনটি করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এমনই নিত্য নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।